Assalamu alaikum, dear Almi students, hope you are well. Dear students, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস করব। ইংলিশ সেকেন্ড পেপারে আজকে আমরা গ্রামার ক্লাস করব। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সেস এর চেঞ্জেস অফ ডিগ্রিস পড়ব। এর আগে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে চেঞ্জিং সেন্টেন্সেস পড়েছি। আজকে আমরা চেঞ্জ অফ ডিগ্রিস পড়ব। তো আসো প্রথমে ডিগ্রি সম্পর্কে একটু ধারণা নেই। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপ ভেদ, মানে অ্যাডজেক্টিভ ডিগ্রি এক ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের রূপ ভেদ একটা রূপ হচ্ছে ডিগ্রি। আর এটা হচ্ছে তিনটি ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এখানে আমরা মানে পজিটিভ থেকে কম্পারেটিভ করা, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আর সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই নিয়মগুলো পড়ব। প্রথমে দেখি পজিটিভ ডিগ্রি। কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের যে রূপ, একদম সিম্পল রূপ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন মিস্টার রনি ইজ এ গুড ম্যান, এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার রনি, ভার্ব হচ্ছে ইজ, আর আমার অবজেক্ট হচ্ছে কি ম্যান। ম্যানটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। সো এই নাউনের একটা গুণ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে হচ্ছে গুড শব্দটা। গুড শব্দটা হচ্ছে নাউনের একটা গুণ বোঝাচ্ছে, তার মানে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এখানে মূলত এটা অ্যাডজেক্টিভ গুডটা পজিটিভ ফর্মে আছে। এবার যখন কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আছে হচ্ছে সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যেই রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা। সো অ্যাডজেক্টিভের মানে দোষ গুণ অবস্থার তুলনা বোঝাতে যে ডিগ্রিটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। মানে এটা সাধারণত কি হয়, দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে হয়ে থাকে। যেমন ধরো এখানে কি আছে দেখো, রহিম ইজ ওয়াইজার দেন করিম, মানে হচ্ছে রহিম করিমের চেয়ে জ্ঞানী, এটা তুলনা বোঝাচ্ছে। রহিম এবং করিমের জ্ঞানের তুলনা করা হয়েছে, সেজন্য এখানে মূল শব্দটা হচ্ছে ওয়াইজ, এবং ওয়াইজ থেকে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করা হয়েছে ওয়াইজার। রহিম ইজ ওয়াইজার দেন করিম। তো এখানে ওয়াইজারটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি ফর্মে আছে। এরপর আসো সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত অনেকের মধ্যে, অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। আচ্ছা, অনেকের মধ্যে এখানে দেখো রহিম এবং করিম দুজনের মধ্যে তুলনা ছিল কম্পারেটিভ ডিগ্রিতে, আর সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে কি অনেকের মধ্যে তুলনা করা হবে। যেমন ধরো এখানে কী আছে দেখো, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। সো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, রনি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দ্য বেস্ট, হ্যাঁ দ্য বেস্টটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো এখানে প্লেয়ার, প্লেয়ারটা হচ্ছে কি খেলোয়াড়, মানে রনি ঠিক কি প্লেয়ারটা হচ্ছে কি এটা নাউন, হ্যাঁ। সো রনি কী ধরনের প্লেয়ার, সবচেয়ে ভালো প্লেয়ার, তাই না। সো এখানে একটা গুণ বোঝাচ্ছে, বেস্ট বোঝাচ্ছে। একটা জিনিস দেখো, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, রনি টিমের সবার চেয়ে ভালো খেলোয়াড়, টিমের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে কি রনি ভালো। এখানে কী করা হচ্ছে যে রনিকে আরও অনেকের সাথে, মানে টিমের অন্য সব খেলোয়াড়ের সাথে তুলনা করা হয়েছে, সেজন্য এখানে কি দেওয়া হয়েছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, দ্য বেস্ট। ওকে, এবার আসো আমরা ট্রান্সফরমেশনে চলে যাই। আমরা আজকে পড়বো সুপারলেটিভ টু পজিটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করা শিখব। রুল ওয়ান, রুল ওয়ানে রুলটা পড়ার আগে আমরা
এক্সাম্পলটা পড়ব। দেখো এখানে এক্সাম্পলে কি আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। রনি ইজ দ্য স্মলেস্ট, দ্য স্মলেস্ট দেওয়া আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, মানে অ্যাডজেক্টিভ যেটা স্মলেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো এখানে কি আছে দেখো, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। রনি হচ্ছে টিমে সবার চেয়ে ছোট খেলোয়াড়, ঠিক আছে, টিমে সবার চেয়ে ছোট খেলোয়াড় হচ্ছে রনি, তার মানে কি রনির চেয়ে ছোট খেলোয়াড় টিমে আর নেই, ঠিক আছে। তো এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে কিভাবে করব, দেখো ঠিক এই ধরনের সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হলে কি নিয়ম দিতে হবে, এবার আমরা রুলটা পড়ব। কি আছে দেখো, নো আদার প্লাস প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ, ঠিক আছে। তো প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ মানে কি হচ্ছে, স্মলেস্ট যেটা আছে সুপারলেটিভ ডিগ্রি, এর যে পরের অংশ আছে সেটা হচ্ছে কি, প্লেয়ার ইন দ্য টিম। ওকে, সো নো আদার প্লাস প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব, এরপরে কী দেবো আমরা, ভার্ব দেব না। সো ভার্ব এখানে কী দেবো, সিঙ্গুলার যেহেতু বোঝাচ্ছে ভার্ব হবে ইজ। ওকে, আর তাছাড়া নো আদার বলতে সবসময় সিঙ্গুলারই বোঝাবে। এরপরে কী দেবো, সো অথবা অ্যাজ, ঠিক আছে, সো অথবা অ্যাজ যে কোনো একটা দেওয়া যায়। আচ্ছা আমরা এখানে অ্যাজ দিব। এরপরে কী আছে, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আমাদের সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে স্মলেস্ট, আর স্মলেস্ট এর পজিটিভ ফর্মটা হচ্ছে স্মল, ঠিক আছে। এরপরে দিব হচ্ছে অ্যাজ, তারপরে হচ্ছে মূল সেন্টেন্সের সাবজেক্ট, আমার সুপারলেটিভ ডিগ্রি যে সেন্টেন্সটাতে ব্যবহার করা হয়েছে সেই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রনি, ঠিক আছে। সো রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা কীভাবে করব, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি। সো দেখো রুলে কী দেওয়া আছে যে নো আদার দিতে হবে, নো আদার, তারপর হচ্ছে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এখানে দেওয়া আছে স্মলেস্ট, স্মলেস্টের পরের অংশ হচ্ছে প্লেয়ার ইন দ্য টিম, তাহলে কী হলো, নো আদার প্লেয়ার ইন দ্য টিম। এরপরে দিব আমরা ভার্ব, ভার্ব দিলাম ইজ, তারপরে অ্যাজ, এরপরে হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, আর সুপারলেটিভ ডিগ্রি আছে স্মলেস্ট আর পজিটিভ ফর্ম হচ্ছে স্মল, এরপরে কি মূল সেন্টেন্সের সাবজেক্ট রনি। সো সেই জন্য এটা পজিটিভ কী হলো, নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রনি। এরপরে দেখো কি আছে, সুপারলেটিভ আছে সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, তার মানে সীমা হচ্ছে সবচেয়ে ভালো হাউস ওয়াইফ, সবচেয়ে ভালো গৃহিণী, তার চেয়ে ভালো গৃহিণী আর নেই। তো সেজন্য আমি কী করবো যে নো আদার হাউস ওয়াইফ, মানে নো আদার দিব, তারপরে হচ্ছে কি আছে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আছে বেস্ট, বেস্টের পরের অংশ কি হাউস ওয়াইফ, সেকেন্ড হলো নো আদার হাউস ওয়াইফ। এরপর ভার্ব দিব ইজ, তারপরে আমরা রুলস রুল অনুযায়ী কী দিব, অ্যাজ দিব, নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ, এরপর হচ্ছে গুড, গুড হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্মটা হচ্ছে গুড, হ্যাঁ, এরপরে নিয়ম অনুযায়ী অ্যাজ, তারপরে হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সটার কি সাবজেক্ট সীমা। সো পজিটিভ ডিগ্রিতে কী হইল, নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। সো এটা হচ্ছে আমাদের কি রুল ওয়ান, এখানে আমরা খুব অল্প রুল পড়ব। সো এখানে আমাদের সুপারলেটিভ পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির কি গঠনটা জানতে হবে, যেমন এখানে স্মল স্মল থেকে স্মলেস্ট হয়েছে, তো এটা কম্পারেটিভ হয়েছে স্মলার, তারপরে বেস্ট থেকে গুড হয়েছে, সো এটার পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ওকে, নাও কাম টু রুল টু, রুল টুতে কী আছে দেখো, অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য, কী কী আছে, অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। সো যেসব সুপারলেটিভ ডিগ্রিতে এই ধরনের
ফ্রেজগুলো থাকবে সেগুলোকে আমরা কিভাবে পজিটিভে রূপান্তর করব। সো আমরা প্রথমে এক্সাম্পলে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সটা পড়ি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। সে হচ্ছে টিমের সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন, ঠিক আছে? তার মানে হচ্ছে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন, তার মানে তার মতো ভালো খেলোয়াড় আরও কয়েকজন আছে, ঠিক আছে? তাহলে এটার রুলটা কি? রুলটা হচ্ছে প্রথমে বসবে ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রি পরের অংশে কী আছে এখানে? বেস্টের পরে আছে প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, এরপর আছে ভার্বের প্লুরাল ফর্ম, ঠিক আছে? ভার্বের প্লুরাল ফর্ম, আমাদের ভার্ব হচ্ছে ইজ, তাহলে এখানে প্লুরাল ফর্ম বসবে আর। তারপর আমরা সো দিব অথবা অ্যাজ দিব, যে কোনো একটা দিব। এরপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আমাদের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তারপরে অ্যাজ বসবে, এরপরে মূল সেন্টেন্সের সাবজেক্ট বসবে। সো আমাদের এখানে মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, এইটাকে যদি আমি পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? প্রথমে দিব ভেরি ফিউ, তারপরে হচ্ছে সুপারলেটিভের পর অংশ কি? প্লেয়ার্স ইন দ্য টিম। সো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, এরপর আছে ভার্বের প্লুরাল ফর্ম আর। ইজ ইজ আছে ভার্বের প্লুরাল ফর্ম কীভাবে কি? আর। ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ। আচ্ছা, অ্যাজ হচ্ছে, এরপর দেবো সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম হচ্ছে বেস্ট, সুপার বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। সো অ্যাজ গুড। আচ্ছা, নিয়ম থেকে দিব হচ্ছে অ্যাজ, এরপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে কি? হি। সো এখানে হি দিলাম, তাহলে পজিটিভে কী হচ্ছে? ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এরপরে দেখো, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। আয়রন হচ্ছে সবচাইতে প্রয়োজনীয় ধাতুগুলোর মধ্যে একটি, ঠিক আছে? তার মানে আয়রনই সবচেয়ে প্রয়োজনীয় ধাতু না, আয়রনের মতো এরকম আরও কিছু প্রয়োজনীয় ধাতু আছে, ঠিক আছে? সো আমরা নিয়ম অনুযায়ী কী দিব? প্রথমে ভেরি ফিউ দিব, তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এখানে মোস্ট ইউজফুল, এর পরের অংশ হচ্ছে মেটালস, তাহলে ভেরি ফিউ মেটালস। আচ্ছা, ভার্বের প্লুরাল ফর্ম, ভার্ব আছে এখানে ইজ, আমরা দেবো আর, ঠিক আছে? ইজের প্লুরাল ফর্ম আর, ভেরি ফিউ ম্যাটার্স আর। এরপরে রুলস, রুল অনুযায়ী এখানে রয়েছে অ্যাজ, এরপরে হচ্ছে কি? পজিটিভ সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম না, মোস্ট ইউজফুলের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল, এরপরে অ্যাজ, এরপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সটার সাবজেক্ট কী? সাবজেক্ট হচ্ছে আয়রন। তাহলে পজিটিভ এই সেন্টেন্সটা কী হচ্ছে? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ওকে, এরপরে করব কম্পারেটিভ ইনটু পজিটিভ, মানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সকে আমরা কী করে অর্থ চেঞ্জ না করে পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। রুল ওয়ানে আছে দেখো, দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম, ঠিক আছে? আসো আমরা আগে এক্সাম্পলটা পড়ি। কি আছে কম্পারেটিভে? কিব্রিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রি, কিব্রিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কিব্রিয়া ক্লাসের যেই কোনো ছেলের চেয়ে ভালো, ঠিক আছে? তার মানে কিব্রিয়া হচ্ছে সবচেয়ে ভালো ছেলে ক্লাসের, আর হচ্ছে কিব্রিয়ার চেয়ে ভালো ছেলে ক্লাসে আর নেই, ক্লাসের যে কোনো ছেলের চেয়ে কিব্রিয়া ভালো। সো রুলটা পড়ি, রুলে কী আছে? নো আদার প্লাস এনি আদার অথবা অল আদারের পরের অংশ। সো নো আদার দিলে এনি আদার অথবা অল আদার পর অংশ কী আছে? বয় ইন দ্য ক্লাস, তাই না? সো নো আদার বয় ইন দ্য ক্লাস হবে পজিটিভে। তারপরে কী হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি আছে কি এখানে? গ্রেটার,
তাহলে পজিটিভ হবে গ্রেট, এরপর হবে অ্যাজ, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সো কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট দেওয়া আছে এখানে কিব্রিয়া, তাহলে আমাদের এরপরে পজিটিভে কী হবে, এখানেও কিব্রিয়া হবে। তাহলে কম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি, কিব্রিয়া ইজ গ্রেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। পজিটিভে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কিব্রিয়া। আচ্ছা এরপরে দেখো কম্পারেটিভ আছে, ঢাকা ইজ লার্জার লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সব শহরের চেয়ে বড়, তার মানে ঢাকা হচ্ছে সবচেয়ে বড় শহর, বা ঢাকার চেয়ে বড় শহর বাংলাদেশে আর নেই। ঠিক আছে, সো আমরা নিয়ম অনুযায়ী কী দিব, প্রথমে নো আদার দিব, তারপর অল আদার পরে কী আছে সিটিজ ইন বাংলাদেশ, তাহলে পজিটিভে কী হবে নো আদার সিটিজ ইন বাংলাদেশ, তারপরে কী হবে বাংলাদেশ ইজ, এরপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। সো কম্পারেটিভ ডিগ্রির হচ্ছে এখানে কম্পারেটিভ ফর্মটা কোনটা দেওয়া আছে, দেওয়া আছে লার্জার, হ্যাঁ পজিটিভ ফর্মটা হচ্ছে লার্জ, অ্যাজ এর পরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম দেবো, সো অ্যাজ এর পর লার্জ দিলাম, এরপরে হচ্ছে আবার দিতে হবে অ্যাজ, তারপরে কি কম্পারেটিভ ডিগ্রি সহ যেই সেন্টেন্সটা আছে সেটার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি ঢাকা। তাহলে নিয়ম অনুযায়ী ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, এটার পজিটিভ ফর্মটা হবে নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। ওকে এবার আসে রুল টু, রুল টুতে আছে দেখো দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম, দেন যুক্ত শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তর করব, কি করতে হবে দেখো দেনের পরের অংশ প্লাস ভার প্লাস নট প্লাস অথবা অ্যাজ প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ হবে তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা আমরা উদাহরণ দেখি, উদাহরণে দেখো কম্পারেটিভ কি আছে, রনি ইজ বিগার দেন বনি, রনি বনির চেয়ে বড়। আচ্ছা তাহলে কী হবে এখানে পজিটিভে কী হবে, রনি ড্যানের পর অংশ কী আছে বনি, সো ড্যানের পর অংশ দিলাম আমি বনি, তারপরে আছে হচ্ছে কি ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপর নট, বনি ইজ নট, এরপর হচ্ছে কম্পারেটিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভের কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা এখানে দেওয়া আছে বিগার, আর এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, সো বনি ইজ নট অ্যাজ বিগ, এরপর কি আছে অ্যাজ আছে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, আমাদের প্রদত্ত কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে রনি। ঠিক আছে তাহলে আমাদের রনি ইজ বিগার দ্যান বনি, এর পজিটিভ ডিগ্রিটা হবে বনি ইজ নট অ্যাজ বিগ অ্যাজ রনি। এরপরে দেখো কম্পারেটিভে আছে হি ইজ স্ট্রঙ্গার দেন আই, হ্যাঁ সে আমার থেকে শক্তিশালী, তার মানে আমি তার মতো শক্তিশালী না, পজিটিভে কী হবে আই, আয়ের পরে কী দেবো ভার্ব আই অ্যাম, এরপর ভার্বের পরে নিয়ম অনুযায়ী রুল অনুযায়ী নট দিব আই অ্যাম নট, তারপর রুলে কী আছে অ্যাজ আছে না, সো অথবা অ্যাজ, ওকে আই অ্যাম নট অ্যাজ, আমার পজিটিভ কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটা হচ্ছে স্ট্রঙ্গার, এটার পজিটিভ ফর্মটা হচ্ছে স্ট্রং, এরপর নিয়ম অনুযায়ী অ্যাজ, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে হি, তাহলে পজিটিভ ডিগ্রিতে হি ইজ স্ট্রঙ্গার দেন আই, এটার পজিটিভ ডিগ্রিটা হবে কি আই অ্যাম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। এরপরে আসো রুল থ্রি, রুল থ্রিতে কী আছে দেখো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত, কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম, আমাদের ফ্রেজগুলো হচ্ছে দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার। আমরা একটা এক্সাম্পল পড়ি, কম্পারেটিভে কী দেওয়া আছে দেখো দ্য গোল্ড ইজ মোস্ট ইউজফুল দেন মোস্ট আদার মেটালস, যে গোল্ড মানে স্বর্ণ হচ্ছে বেশিরভাগ মেটালের চেয়ে বা বেশিরভাগ ধাতুর চেয়ে কি বেশিরভাগ ধাতুর চেয়ে মানে দামি,
দামি না, বেশিরভাগ ধাতু হচ্ছে বেশি উপকারী, ঠিক আছে, মানে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, দ্য গোল্ড ইজ মোস্ট ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। তো এরপরে কি আছে দেখো, পজিটিভে আছে হচ্ছে কি দেবো আমরা, পজিটিভে রুলটা পড়ি, প্রথমে দিব হচ্ছে ভেরি ফিউ, তারপর মোস্ট আদার অথবা ফিউ আদারের পরের অংশ। তো মোস্ট আদারের পর অংশ কি আছে, মেটালস না, তাহলে এখানে হবে ভেরি ফিউ মেটালস। এরপরে হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, ভার্ব হচ্ছে কি ইজ, ইজ এ প্লুরাল ফর্ম, আর, এরপরে সো অথবা অ্যাজ যে কোনো একটা দিব, তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম। আমাদের এই সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি কি আছে, মোস্ট ইউজফুল না, এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউজফুল। এরপরে অ্যাজ দিব, তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য গোল্ড। তাহলে দ্য গোল্ড ইজ মোস্ট ইউজফুল দেন মোস্ট আদার মেটালস, এটা পজিটিভ ডিগ্রিতে কী হবে, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ গোল্ড, মানে স্বর্ণের থেকে, স্বর্ণের মতো এমন উপকারী বা এমন এত বেশি ব্যবহার্য ধাতু খুব কম আছে। এরপর দেখো কম্পারেটিভ আছে, এ কে ফজলুল হক ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। সো নিয়ম অনুযায়ী আমরা কী করবো, ভেরি ফিউ দিব, তারপর হচ্ছে যে মোস্ট আদার অথবা ফিউ আদারের পর অংশ কি আছে, মোস্ট আদারের পর অংশ হচ্ছে পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। তাহলে আমাদের পজিটিভ পে বসাবো আমরা ভেরি ফিউ পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। এরপরে হচ্ছে সাবজেক্টের প্লুরাল ফর্ম, আমাদের সাবজেক্ট আছে ওয়াস, তাই এখানে আমরা প্লুরাল ফর্ম বসাবো ওয়ার। এরপর নিয়ম অনুযায়ী সো অথবা অ্যাজ বসবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভের পজিটিভ ফর্ম, আমার কম্পারেটিভ ডিগ্রিতে আছে এখানে কি আছে হচ্ছে গ্রেটার না, সো এটার পজিটিভ ফর্মটা হচ্ছে গ্রেট। এরপরে আবার অ্যাজ দেব, অ্যাজ দেওয়ার পরে আমার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কি এ কে ফজলুল হক, তাহলে পজিটিভ ডিগ্রিতে এটা কী হবে, ভেরি ফিউ পলিটিশিয়ানস ইন বাংলাদেশ ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ এ কে ফজলুল হক। ওকে, এবার আসো রুল ফোরে, নো লেস অথবা নট লেস ডট 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 দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। দেখো এখানে আচ্ছা আগে আমরা এক্সাম্পলটা পড়ি, কম্পারেটিভে আছে হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন ইউ, সে তোমার চেয়ে কম বুদ্ধিমান নয়, তার মানে কি সে তোমার মতোই বুদ্ধিমান, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা পজিটিভ কীভাবে করব, প্রথমে নো লেস অথবা নট লেসের জায়গায় অ্যাজ বসাবো, এরপরে দেনের পরিবর্তে উক্ত জায়গায় আবার অ্যাজ বসাবো। সো নো লেসের জায়গায় কী হবে, হি ইজ তো বসবেই, নো লেসের জায়গায় অ্যাজ, সো অ্যাজ হলো, এরপরে হচ্ছে ইন্টেলিজেন্ট ঠিক মতো বসে যাবে, এরপর আবার দেনের জায়গায় অ্যাজ হবে, অ্যাজ, তারপরে কী হবে, হ্যাঁ আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কী হচ্ছে এখানে, জাস্ট হচ্ছে আমরা কী করবো, নো লেসের জায়গায় একটা অ্যাজ বসাবো আর হচ্ছে দেনের জায়গায় একটা অ্যাজ বসাবো। তাহলে কম্পারেটিভ কী হচ্ছে, হি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন ইউ, পজিটিভে হবে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, ঠিক আছে, খুবই সহজ, জাস্ট নলেজের জায়গায় একটা অ্যাজ বসবে আর দেনের জায়গায় একটা অ্যাজ বসবে। এরপরে দেখো কম্পারেটিভে আছে, কৃপা ইজ নো লেস ক্লেভার দেন শিপা, কৃপা শিপার চেয়ে, কৃপা শিপার চেয়ে কম চালাক নয়, তার মানে কি কৃপা শিপার মতোই চালাক, ঠিক আছে। সো পজিটিভে আমরা এটাকে কী করব, পজিটিভে আমরা জাস্ট নো লেজের জায়গায় একটা অ্যাজ দিব, কৃপা ইজ অ্যাজ ক্লেভার, আবার হচ্ছে কী করবো, দেনের জায়গায় একটা অ্যাজ দিব, অ্যাজ শিপা। তো কম্পারেটিভে আছে কৃপা ইজ নো লেস ক্লেভার দেন শিপা, পজিটিভে হবে কৃপা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ শিপা। ওকে ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।